আজকে নভেম্বর 2022 আমরা এসেছি 70তম উপজেলা টেবিল টেনিস র্যাঙ্কিং প্রতিযোগিতা দেখতে গুয়াহাটি নেহরু স্টেডিয়ামে। নেহরু স্টেডিয়াম কমপ্লেক্সে, হ্যাঁ নেহরু স্টেডিয়াম কমপ্লেক্সে এসেছি। আমাদের 70তম নাম্বার ইন্ডোর স্টেডিয়াম এখানে এসেছি আমরা। খেলা খুব জমজমাট চলছে। থ্যাংক ইউ অল। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আন্তর্জেলা টেবিল টেনিসের খেলা। শেষ হয়ে গেল একটা গেম। মাত্র গতকাল শেষ হয়েছে আমাদের র্যাঙ্কিং টেবিল টেনিস টুর্নামেন্ট। এখন শুরু হয়েছে ইন্টার ডিস্ট্রিক্ট 70th ইন্টার ডিস্ট্রিক্ট। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বোর্ডে কাজ করছে, দেখুন আপনারা খেলোয়াড়রা তারা একটানা খেলে চলছে। এর আগে তারা ছিল র্যাঙ্কিং টুর্নামেন্টে, এখন আন্তর্জেলায়। আমরা শিলচর থেকে আন্তর্জেলা টুর্নামেন্টে অনেক খেলোয়াড় অংশ নিয়েছেন। আসাম টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট। আমাদের সঙ্গে রয়েছেন শিলচর জেলা দলের কোচ পার্থদেব। আপনার কাছে আমরা জানতে চাইব, এই যে আজ শুরু হলো ইন্টার ডিস্ট্রিক্ট টুর্নামেন্ট, এতে শিলচরের সম্ভাবনা কতটুকু রয়েছে? আশা করি তো এবার ইন্টার ডিস্ট্রিক্টে আমরা পারফরমেন্স খুব ভালোই থাকবে, কিন্তু মেন আমরা ফোকাসটা হলো আন্ডার 11 গার্লসে। দিবিজা পাল যে লাস্ট জোড়াটে ফার্স্ট টাইম মানে চ্যাম্পিয়ন হয়েছিল র্যাঙ্কিংয়ে হয়েছিল, এর আগে দুইটা র্যাঙ্কিংয়ের মধ্যে ওর রানার্স আপ ছিল, যে প্লেয়ারের সাথে ও মানে হেরেছিল ওর সাথেই জিতেছে। তো এইবারও জানি না টাফ হবে, কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু ওর পারফরমেন্স ভালো আছে এর জন্য ওর চান্সেসটাও আছে। এর মধ্যে আন্ডার 13-এর অক্ষিতা রায় আছে, জনাক্ষী আছে। অক্ষিতা রায় তো আগে বোধহয় একটা র্যাঙ্কিং জিতেছিল, র্যাঙ্কিংয়ে ফার্স্ট টাইম শিলচরে হয়ে ও গতবার জিতেছিল। এখন তো ওর এজ গ্রুপ গ্রুপটা বেড়ে গেছে, এই জন্য টাফ হয়েছে কম্পিটিশন, তবুও ওর ভালো পারফরমেন্স ছিল। এই যে দলে আমাদের যারা খেলোয়াড় আছেন যারা আছেন, এর মধ্যে কতজন এ পর্যন্ত র্যাঙ্কিং টুর্নামেন্ট জিতেছেন? আমাদের র্যাঙ্কিং তো ফার্স্ট এই যে আরজি বড়ুয়া র্যাঙ্কিংয়ে আমরা 25 জন প্লেয়ার আছি ছিলেন। হ্যাঁ না আমি এটা বলছি না, আমি বলছি আপনাকে এই যে শিলচরের ডিস্ট্রিক্ট যে টিম আছে, এই টিমে কতজন প্লেয়ার এ পর্যন্ত র্যাঙ্কিং জিতেছেন? দিবিজা একটা জিতেছে, এর আগে প্রথমবার জিতেছিল অক্ষিতা রায় আন্ডার 11 গার্লসের মধ্যে, আর এর দ্বিতীয় হলো দিবিজা পাল। টোটাল দুইটাই এখন পর্যন্ত টাইটেল এসেছে। আর আছে না? আর আছে। ঠিক আছে, থ্যাংক ইউ, শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। Thank you.